আর যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না, জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না, মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে না নাই, যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই, জাহান্নামের কেচি দিয়ে জিব্বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে, গিবত করেছে, ব্যাকবাইটিং, চুগলখুরি, নামিমা আছে না নাই, ওর বাড়ির কি সমস্যা? ওই মাইয়া পলায় গেছে, ওই পুলায় গাঞ্জা খাইছে, তো আপনার কি হয়েছে? আপনার বাড়ির কি অবস্থা? ওইটা কোন এরকম ডাকাইতে আছে না নাই? এর কথা ওর কানে লাগায়, ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে, এরকম ডাকাইতে আছে না নাই? এদের নখগুলো রব্বুল আলামিন মিন নুহাস, তামার, ধারালো তামার নখ বানিয়ে দিবে, নিজের নখ দিয়ে নিজের গালের গোস্তগুলো খামছে খামছে খাবে। সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, তারপরে যাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে, এক একটা ছোবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাভ হয়ে যাবে, একটা ছোবলে জাহান্নামের ভেতরে 70 গজ মাটিতে ঢুকে যাবে। সাপগুলো এসে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত, ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা, যন্ত্রণা, বিষের জ্বালায় ছটফট করবে। বলবে, আনা মালুক আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর FDR, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইস বন্ড, আমি তোর টাকা, এই টাকা দিতে মনে চায় নাই, রেখে দিয়েছিলি, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, এরকম ধনী আছে না নেই? এক এক ছোবলে জমিনের ভেতরে চলে যাবে, এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন, দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে, ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলাহ, একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন, কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউতা, কি লেখা? ফাইউযবাহ, এরপরে এই মৃত্যু নামক ছাগলটা আর জবাই করা হবে, শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফাইউযবাহ, সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা মুজমাস্তি করো, আজীবন ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার, ও জাহান্নামের অধিবাসীরা, তোদের উপর আল্লাহর লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদেরও মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন? এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব? খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই। এজন্য এই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা, কিতাবটার নাম, চিৎকার করে বলেন কিতাবটার নাম, এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আর ইসলামের বিরুদ্ধে যাব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও।
আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম, তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।